আজকে আমার কানাই বাবুর সাজ দেখো, আর এই পাগড়িটা এবারে শতাব্দী দিল্লি থেকে পাঠিয়েছে। ও তো জানো সব বৃন্দাবন থেকে জামা কাপড় কিনে পাঠিয়েছে। পাগড়িটা এত সুন্দর হয়েছে আর কানাইকে পরে এত মানায় যে আমি এখন কদিন এই পাগড়িটাই পরাচ্ছি, আর কানাইকে এখন এখানেই বসাচ্ছি, রোজই প্রায় ভোগ দিচ্ছি। সেই জন্য এখানে দিলে কি হয়, এখানে বসালে কি হয়, সবার সাথে ভোগ খেতে পায়, মজা করে, গল্প করে। হাই ফ্রেন্ড, স্বাগত ডেভিড ঔসুমিতে। আজকে হচ্ছে শনিবার, শনিবারের সকালবেলা ভাগ্য না সকালবেলায় সেজে গুজেছি কোথাও যাচ্ছি, একদমই নয়। আসলে বেঙ্গলি হোম কিচেনের জন্য একটা ভিডিও শ্যুট করার ছিল, তো সেটাই শ্যুট করছিলাম, একটু সেজে গুজে করলাম, বেঙ্গলি হোম কিচেন বলে কথা, তো সেই জন্য। আর এই যে দুলটা কিনেছিলাম মনে আছে সেদিন সিটি সেন্টার 2 থেকে, তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর, আমার খুব ভালো লাগে এরকম দুল, তো এই সেই জন্যই একটু সেজে গুজেছি। আর চলো, এখনো ব্রেকফাস্ট হয়নি, সকালবেলায় শ্যাম্পু করেছি, মাথাটা এত ভারী ভারী লাগছিলো না, শ্যাম্পু করে নিয়েছি। আর এবার আমি যাব রান্না বান্না করতে, তার আগে ব্রেকফাস্টটা করে নিই, একটু দুধ আর চিড়ে খাবো আজকে। আজকে সেরকম হেভি ব্রেকফাস্ট কিছু খাবো না, আর কি করবো সারাদিনটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চলো শুরু করে দিই ব্লগ। কেমন লাগছে অবশ্যই জানিও, আমার তো খুব পছন্দ হয়েছে যেটা আমি কিনেছি, যখন ঘুরতে টুরতে যাবো তখন। আসলে আমাদের জীবনটা বড্ড সিরিয়াস হয়ে গেছে, মাঝে মাঝে এরকম মজা করাটা খুব দরকার আছে। চলো ড্রেস চেঞ্জ করে আসি, এসে আবার রান্নাবান্নায় যেতে হবে। রান্নাবান্না মোটামুটি অনেকটাই হয়ে এসছে, এই যে লালটুবাবুর ফেভারিট কচুর তরকারি চলছে এখন, আর এদিকে মাছ ভাজবো। আসলে ডাল, আলু ভাজা, আলু পোস্ত করেছি, আজকে সবজি সেরম একটা ছিল না, খালি কচুই ছিল। আর পটল এনেছে, পটলটা আজকে করলাম না, সব একদিনে করলাম না, আর সেই জন্য মাছ ভাজা করছি একটু। ভেবেছিলাম পটল পোস্ত করব, তারপর তো সবাই পটল খায় না, সেই জন্য আলু পোস্তই করলাম। সকাল থেকে 3 থেকে 4 বার কারেন্ট গেছে, আর বলো না চশমাটা কেমন হয়েছে জানি না, আমার তো ভালো লাগে, একটু বড় করেছি এবারে। যাই হোক, এক একটা এক এক রকম স্টাইলের পরি, এক একটা এক এক রকম, তাহলে লুকটা একটু চেঞ্জ হয় এই আর কি। তো কারেন্ট মানে এতবার কারেন্ট যায় যে কি বলবো, একটু 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 করে যায়, 10 মিনিট 15 মিনিট করে কারেন্ট যায়, কিন্তু কারেন্ট যাবে। এই দেখো এখন কারেন্ট নেই, ওই ইনভার্টারে চললে তখন একটা আওয়াজ হয় ও করে, বুঝলে। রান্নাবান্না হয়ে গেছে, একদম রেডি, ঠাকুরকেও ভোগ দেওয়া হয়ে গেছে, আজকে ভাত দিয়েছি, আর এখন ওয়েট করছি লালটুবাবু এলে তারপর খাওয়া হবে। মাঝে মাঝে আলমারি পরিষ্কার করলে কি হয় বলো তো, একটা জিনিস হয় জায়গা বাড়ে, পুরোনো অনেক জামা কাপড় বাতিল হয়ে যায়, জায়গা একটু বাড়ে। তারপর নাড়াঘাটা হলে কি হয়, মনে থাকে যে হ্যাঁ এই জামাটা আছে, এই জামাটা পরতে হবে, অনেক জামা এমন ভেতরে ঢুকে যায় যে সেটা আছেই ভুলে যায়, পরাও হয় না তার জন্য। তো সেই জন্য কি হয়, মাঝে মাঝে একটু আলমারিটা মাঝে মাঝে গুছিয়ে নেওয়াটা বেটার, যে কোনো জামা কাপড় পেছনে চলে গেলে সেটা ছোট হয়ে যাচ্ছে না, পরে পরে সেটা বেরিয়ে আসে এই আর কি। যাক গিয়ে চলো ওয়েট করি লালটুবাবু আসুক, তারপরে তার আবার আজকে ফেভারিট কচুর ডালনা হয়েছে, তো তার আনন্দের তো শেষ নেই, রাত্রিবেলা রুটি দিয়ে খাবে। সকাল থেকে এত কাজ হয়, এত কাজ হয় যে মানে দম নিতে পারি না, এই এখন চান করে এসে
সব রান্না বান্না সেরে যখন বসি অবশ্য সন্ধেবেলা সেই জন্য রান্না বান্না কিছু রাখি না তা হলেও সকালবেলাটা খুব মানে খুব কষ্টের যায় রান্না না থাকলেও আমি দেখেছি কি এত কাজ থাকে যে কি বলবো আমার সবাই করো তোমরা তা আমি একা কাজ করি তা না এক একজনের এক এক রকম বাড়ি এক একজনের এক এক রকম কাজ এক একজনের এক এক রকম সংসার অনুযায়ী কাজের ডিমান্ড আজকে আমাদের রান্না বান্না হয়েছে কচু আলুর এটা ডালনা এটা একদম মানে মাখো মাখো করেছি তো এটা রাত্রে খাওয়া হবে আর এখন এর বানিয়েছি মুগ ডাল আলু পোস্ত আলু ভাজা সব আলু আলু আর এই যে মুগ ডাল ঠাকুরদের ভোগ দেওয়া হয়ে গেছে রোজই সন্ধ্যাবেলা সোহমে সব বন্ধুরা চলে আসে সব গল্প করে সেই জন্য আমি কি করি সব ঘরের মধ্যে বসে থাকে আমি চুপ করে বসে থাকি এই আর কি ওরা সব গল্প করে এই এতক্ষণে জামা কাপড় গোছানো সময় পেয়েছি এত আমার মাথা এত আমার ছোনা মাথা এত ছোনা মাথা এত রসুনটা ছাড়িয়ে রাখি কালকে কালকে লাগবে রসুন আর কি রোববার কালকে মাংস তো কিছু একটা হবেই তার জন্য রসুন লাগবে তো সেই রসুনই ছাড়িয়ে রাখছি সিরিয়াল দেখতে দেখতে রসুন ছাড়াতে বেশ ভালোই লাগে সিরিয়ালে তো প্রচুর ড্রামা থাকে ড্রামা দেখতে দেখতে মাথা যন্ত্রণা হয়ে যায় কিন্তু এটা টাইম পাস বা কেউ একটা বকবক করছে এরকম নালে একা একা বোর লাগে রান্না করতে টাইম কেটে যায় দেখতে ভালো লাগে পুরনো পুরনো অনেক সিরিয়াল দেখি যেগুলো অনেক পপুলার যেগুলো পরপর পরপর এপিসোড আছে আমার দেখতে অসুবিধা হয় না স্কিপ করে করে দেখে নিই এরকম কারণ অত প্যান প্যানা নিই আমার তো ভালো লাগে না আমি দেখতেও পারি না সত্যি কথা যাকে বাংলা নয় হিন্দি দেখি কিছু চলো এর সাথেই শেষ করে দিচ্ছি এই ব্লগটা ছোট হলেও ব্লগ রোজ তুলব টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন ব্লগে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি রাধা অষ্টমী আসছে তো রাধা অষ্টমীতে খানাইকে রাধা সাজাতে হবে তার জন্য একটা ওড়না কিনতে যাবো ছোট্ট দেখে একটা মানে এ কিনবো বলবো নেট কিনবো নেটের ওড়না আমি বানিয়ে দেবো কারণ ওর যে ড্রেসটা কিনেছি সেই ড্রেসের সাথে ম্যাচিং করে কিনতে হবে তো তো দেখি কবে বেরোই এখানে তো জলে জলময় ঘোষপাড়া বাজার পুরো ঘেটে ঘোয়া হয়ে রয়েছে চলো রাখি পরে কথা হবে টাটা পরে কথা হবে না টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন ব্লগে আবার দেখা হবে আজকে রাত্রে ওই কচু মান কচু না বলে গাঁটি কচু তরকারি আর রটে রটে